বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল, বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই, ঠিক কি না? আজকে দেখলাম বক্তা অধিকার, বক্তা অধিকার থেকে মানুষ লোক মানুষ যখন গেলেন অভিযানে, যখন গেলেন যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায় পেঁয়াজ নাই। প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই। কয় নাই না? উনারা আবার কি করলেন, গোডাউনের দরজা ভেঙে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক 36 বস্তা পেঁয়াজ মজুদ আছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরে আরো জোরে বলেন না, আপনারা বলেন। পৃথিবীতে মানুষকে যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন। আপনারা জীবনে অনেক হারামের খবর শুনেছেন, সুদের খবর শুনেছেন, ঘুষের খবর শুনেছেন, জুলুমের খবর শুনেছেন, চুরির খবর শুনেছেন, ডাকাতির খবর শুনেছেন, মানুষের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যেমন খবর শুনেছেন, এমন একটা অপরাধ মানুষ দেদারচি করে যায় যেটা আপনার আমার চোখের সামনে কিন্তু আমরা অবজারভেশন করছি না, গবেষণা করছি না। বন্ধুরে আমার, এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু, আমরা কেমন করে হারাম উপার্জন করছি, আর হারান উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো। এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে। حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل মোহাম্মদ উড়ি ঝাড়ে রাতের হাওয়া ঝাড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির ফখর আওয়াজ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নাসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ বড়া সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জরুসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হে রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নাসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে মাঝে রোজা চাইর না মা বাবাকে ভুইল না হে মাঝে রোজা চাইর না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী
প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জহনিনি তো আগির দহয়া জহনিনি তো আগে যতই জাপি না মিটি তোমার যতই জাপি না মিটি তোমার তো তুই মধুর লাগির দহয়া তো তুই মধুর লাগে ও দম অল দম ডাকিরে বন্ধ প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরে বন্ধ প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্ধ প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্ধ কহ না করব মহাপ অল্লাহ 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 দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহেলা রে অল্লাহ কহড়ে গো নবী মেহরা জেতে যাইয়া প্রেমীরাল কহড়ে গো নবী মেহরা জেতে যাইয়া দোহয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া অল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দাড়িপাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তার সকলে পূরণ আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে পূরণ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বলছিলাম যদি আপনারা আলোচনা শোনার জন্য বসে থাকেন তাহলে আপনারা সামনে আসেন আপনাদেরকে বলছি যদি আপনারা সত্যি আলোচনা শোনেন তাহলে আপনারা সামনে চলে আসেন আর আলোচনা না শুনলে বাড়ি চলে যান এটা তো জান্নাতের বাগানের আদব না এক একজন এক এক জায়গায় নিজেদের ইচ্ছে মতো নিজেদের খেয়াল খুশি মতো সবাই সামনের দিকে আসেন সবাই এখানে দশজন থাকলে সারবো ওয়াজ শোনার মতো বোঝার মতো
বেশি লাগবে না মাত্র 10 জন আলোচনা দেখবে অনলাইনে গোটা পৃথিবী কি ঠিক আলোচনা দেখবে অনলাইনে গোটা পৃথিবী থেকে মানুষ যুক্ত হবে আলোচনা শুনবে আপনারা যদি সত্যি সত্যি আলোচনা শুনতে এসে থাকেন তাহলে আপনাদের সবাইকে বলছি আপনারা সামনের দিকে চলে আসেন আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে যে আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত বর্তমান সময়ে অন্যায় অপরাধ ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে যে বিষয় সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যদি এখনো বলছি আলোচনা শোনার জন্য যদি এসে থাকেন তাহলে আপনারা জান্নাতের বাগানে এসে মৌমাছির মতো সুন্দর করে আপনারা বসুন আর যদি আলোচনা শোনার জন্য না এসে থাকেন আপনারা এই শীতের মধ্যে দাঁড়িয়ে না থেকে আপনারা বাসায় চলে যান বাসায় গিয়ে ঘুমান সম্মানিত উপস্থিতি এই জান্নাতের বাগান বছরে একটা সাজানো হয় এলাকার কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এবং যারা কর্তৃপক্ষ এলাকাবাসী যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজায় তারা এই মাহফিলের মাধ্যমে আলেমদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ উপদেশ ওয়াজ নসিহত নিয়ে তারা নিজেরা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত শিক্ষা অর্জন করে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন বসেছেন এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে আপনারা দয়া করে মন দিয়ে আদবের সাথে কথা শুনবেন দয়া করে কি কথা বলবেন না একটু মন দিয়ে আলোচনা শুনবেন আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে আমি আলোচনা করব আর না শুনতে চাইলে আমি আপনাদের সাথে চলে যাব অসুবিধা তো নাই আপনারা কি আলোচনা শুনবেন সবাই সবাই তাহলে কিন্তু শর্ত আছে আপনাদেরকে প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে আর থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে অন্য সবাই যেভাবে চলে গেছে আপনারা বাসায় চলে যাবেন গো টু ইওর সিট বাসায় কারণ এটা জান্নাতের বাগান এটা কিন্তু শুটিং স্পট নয় এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এখানে আসলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায় এখানে বসে আল্লাহর গোলামি করলে আপনার আপন স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবর আজাব মাফ করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ বলেন আরে জোরে আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা অসুস্থ না নিশ্চয়ই আমি মনে করি আপনারাই সুস্থ এখানে আমার সামনে যারা বসছেন আমি মনে করি আপনারাই আসলে সুস্থ রাত্র বাজে কয়টা রাত্র 10টা 26 মিনিট বাজে আমার আমার মোবাইলে এখন কি ঘুমের সময় আপনাদেরকে বলছি আমি কথা বলেন এখন কি ঘুমানোর সময় বর্তমান সময়ের ছেলেরা মোবাইলে বসে বসে রাত্র 1টা 2টা 3টা কারো ফজর পর্যন্ত চলে যায় মোবাইলের মধ্যে ঠিক না যায় না চলে যায় কিন্তু মাহফিলে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের তাড়াহুড়া করার কোনো মানে এত বেশি ব্যস্ত আমরা মানে ব্যস্ততার কথা কিন্তু বলে কাউকে বোঝানো যায় না যায় যারা আজকের এই মাহফিলটা সাজাইছে টাকা কি পরিমাণ টাকা খরচ হয়েছে কি পরিমাণ কষ্ট তারা করেছে কি পরিমাণ প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আজকের এই পর্যন্ত এসেছে যারা মাহফিলটা সাজাইছে তারা বুঝতে পারতেছে ঠিক না আপনাদের এই এলাকায় 100 জন মুরব্বিও নাই যে আলোচনা শোনার মতো আপনি ওখান থেকে চলে আসেন আপনি ওখান থেকে এখানে চলে আসেন আপনি ওখানে বসার দরকার নাই তো এখানে দেশে অনেক জায়গা আছে এখানে চলে আসেন আপনি যার এই আওয়াজে ক্ষতি করে আপনি এখানে চলে আসেন সামনে চলে আসেন আসেন এখানে চলে আসেন আমি এখানে শুটিং করতে আসিনি আলোচনা করতে এসেছি
আলোচনা করা এবং আলোচনা শোনা দুইটার মধ্যেই কিন্তু একটা রোলস আছে। কি আছে? আপনারা কোন কোন কন্ডিশনে আলোচনা শুনবেন আর যিনি আলোচনা করবে আলোচক যিনি উনি কোন কন্ডিশনে আলোচনা করবে উভয়ের জন্য কিন্তু একটা রোলস জারি করা আছে। এটা কিন্তু শুটিং স্পট নয়, আপনি আমি চাইলেও কিন্তু আপনারা আমার মতো করে যেই কোনো আচরণ আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, বছরে একটা মাহফিল হয়, কয়টা? আজকে এই যে আপনাদের এখানে একটা বড় ধর্ম পড়ে আজকে হলো একটা, হয়তো আল্লাহ বেচায় রাখলে আগামী বছর আরেকটা মাহফিল হবে, আপনারা সবাই একত্রিত হবেন, এটাই তো স্বাভাবিক নাকি অন্য কোনো কিছু? সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি, সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেই প্রতিকূল অবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করব বর্তমানে মানুষ মানুষের স্বাধীনতাকে হরণ করে নিয়ে নিজের একক স্বার্থকে উদ্ধার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে, সেই প্রক্রিয়াটা ইসলাম ইসলাম কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটা যুক্তিযুক্ত। আবার বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে বসেছেন আপনাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, আপনারা যদি এখানে কেউ নাও থাকতেন তাইলে কিন্তু আমি এখান দিয়ে বসতাম না, আমি চলে যেতাম। কারণ আলোচনা, আবার বলছি, শ্রোতাদের আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকলেই কিন্তু সেখানে আলোচনা করার নির্দেশ আবার রাসূল দিয়েছেন। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো কোনো মেন্টালিটি নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, সেখানে কিন্তু আলোচনা করার কোনো সিস্টেমও নেই। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, আপনারা শুধু মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ইমানদারদেরকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি আপনি, এই এখানে কিন্তু কোনো ধরনের ইয়ে করা যাবে না, কিন্তু তোমরা যার যার ক্যামেরার গোড়ায় বসে যাও, যাও মাইকের, তোমরা তোমাদের ওইখানে গিয়ে বসো, চেয়ারে এগুলো পিছরা কেন, যথেষ্ট জায়গা আছে, ওখানে গিয়ে বসো। এটা কি আল্লাহর জিকিরের জলসা না? কিসের জলসা? জিকির করা তো ফরজ, জিকির করা কি ফরজ? জিকির করার অর্ডার কে দিয়েছেন? আমি আজকে জিকির নিয়ে আলোচনা করব না, যথেষ্ট আলোচনা আছে জিকিরের ফজিলত নিয়ে, জিকির করলে কি বেনিফিট পাওয়া যায় আল্লাহর কাছ থেকে। তবে একটুখানি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আজকুরুকুম, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কোরআন বসে আল্লাহর জিকির করো, ও আলা জুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, তারপরও জিকির বন্ধ করা যাবে না। বলেছেন কে? ইয়াইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুমা সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলে না সুবহানাল্লাহ? এতক্ষণ সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন না? সবার মন খারাপ কেন? হাসি খুশি ভাবে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলা মানে কি জানেন? সুবহানাল্লাহ শব্দটা যখন হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানেটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে এবং অর্থ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বন্ধুড়ি আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, মুমিনেরা তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ আমার নহুরের ফতুল জগত করলে অজালা নবী আমার নহুরের ফতুল জগত করলে অজালা রোজা সরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলম সৃষ্টি জাহর অশিলা ওড় শিকর কলম সৃষ্টি জাহর অশিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ছোট্ট একটা হাদিস শরীফ শুনিয়ে আমি আমার আলোচনায় চলে যাব বন্ধু। আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধ হেঁটে হেঁটে যেতে চায় হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জিকির আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিসের মধ্যে আল্লাহর জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার ওই বান্দার জিকির করব। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে হুজুর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই বান্দার মুমিনরা সাথে সাথে উত্তর দিতে পারবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে যে এই মুহূর্তে আল্লাহ আমার জিকির করছে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা মাহফিল, এটা কি এখানে বসলে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়, আপন চাষে আশপাশে যে কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গাতে এসে আমি পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কেয়ামতটা একেবারেই কাছে, একেবারেই কেয়ামত কাছে। আই এম শিওর আজকের এই জান্নাতের বাগানে এসে আমি যে পরিবেশটা দেখেছি এবং এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এটা 100% কিয়ামতের আলামত। তার কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল, ইসলামের আবির্ভাব হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। আজ কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে। ইসলামের প্রতি যে মানুষের শ্রদ্ধা, যে ভালোবাসা, এই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে মানুষের কাছে আমি 10%ও পাই না, 10%ও নাই। কি বল বললাম আছে আপনাদের কাছে, কি মনে হয় আছে 10%? 10%ও নেই। এত বড় ফ্যান্ডেল কি শুটিং এর জন্য আয়োজন করা হয়েছিল? হ্যাঁ, এটা কি শুটিং এর জায়গা নাকি তাকওয়ার জায়গা? তাকওয়া কাকে বলে জানেন? সম্মানিত উপস্থিতি, বড় আফসোস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কথা বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেছেন অকানু ইয়াত্তাকুন, এবং তাকও অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তারপরে বলেছেন লাহমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখেরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কর আল্লাহু আকবার। আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন,
আপনারা কি মনে করেন তাদের সিনায় আল্লাহর ভয় আছে? আছে বলতে পারেন না? ভয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে, কিন্তু ভয় যদি থাকতো মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত? পাগল হয়ে যেত। জুমার দিন যখন আসতো মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত। মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলা সালা বলতে দেরি, মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত। আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি। আপনারা কি কথা বলতে পারেন না? আমারে নতুন দেখছেন লেগে না, পছন্দ হয় না? হ্যাঁ পছন্দ হইছে, পছন্দ হইছে, হইছে। এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না, মোটামুটি আলোচনা শুনে কারা? ওনাদের মতো মানুষ যারা তারা, এই যে মুরব্বি আমার চাচারা আছে না, ওই যে ওখানে বসতে যে মুরব্বিরা, এখনকার মুরব্বিরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায়, তাও সব মুরব্বিরা না। এখন মুরব্বিরের মধ্যেও কিছু ডিজিটাল আছে, আছে না নাই? তবে যুবকদের মধ্যে 95% ডিজিটাল। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, মুরব্বিদের অন্তর হচ্ছে আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তো বলতে পারেন নাই, কারণ ঠিকটা বলবেন কেমনে? হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা? আরো জোরে বলেন কি? আমি আপনাদেরকে একটু আলোচনা শোনাই, যদি মনে করেন যে হ্যাঁ আলোচনার প্রয়োজন তাহলে শুনবেন না, সোজা বাড়ি চলে যাবেন। কারণ জোর করে কখনোই কারো সিনাই কিছু ঢুকানো যায়, ঢুকতে হলে এবং ঢুকাতে হলে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে কথাগুলো শুনতে হবে এবং ব্রেইনে সেট আপ। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কি রেড সিগন্যাল দিয়েছেন? কি সিগন্যাল দিয়েছেন? রেড সিগন্যাল দিয়েছেন। রেড সিগন্যালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা সাবধান হও। কেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে, এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়াকড়ি ভাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই, আমার একটুও মন খারাপ হয় না। এই কারণে আমার মন খারাপ হয় না, কারণ আমি জানি কিয়ামত খুব কাছাকাছি। হক সঠিক কথাগুলো, হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারেই কমে যাবে, আর মুমিনের সংখ্যা একেবারেই কমে যাবে। কারণ আপনার প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামী, একজন হবে জান্নাতি। আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে 5000-এর মধ্যে একজন পাওয়া যাবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে 5000-এর মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হলো আমি আপনাদেরকে বলি, মানুষের সিনাই কিন্তু ভয় একটা জিনিস, সেটাই নাই। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেন সম্মানিত উপস্থিতি, আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে, তবে হিসাবটা যে দিবে এটা কিভাবে নেবে? নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন সাবধান হও ইন্না বাতুশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি শক্ত? খুবই শক্ত, খুবই শক্তভাবে আল্লাহ ধরবে বান্দাকে। কাকে? অত্যন্ত শক্তভাবে বান্দাকে ধরবে, ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নিবে। এখন হিসাব যদি দিতে না পারে তাহলে কি হবে? বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায়, অভাব যখন দেখা দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায়, অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায়। হুজুর আমার জীবন শেষ হয়ে যাবে, আমার সময় ফুরিয়ে গেছে গো, সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে? সেই জায়গাটার নাম হলো বন্ধু কবর। সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন না, সেই জায়গার নাম কি? আমার নবী বলেছেন আল কবারু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার,
मन दिए शुनबेन बंधु ओज हच्छे विवेकवान मानुषेर जन्य विवेकहीनदेर जन्य नय এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের মজলিসে বসে আলোচনা শোনা এটা হলো বন্ধু জ্ঞানী মানুষের জন্য জ্ঞানহীনদের জন্য নয় কারণ এই ওয়াজের মধ্যে আছে বিবেক কে আরো প্রসারিত করার সকল প্রক্রিয়া ঠিক কিনা বলেন ঠিক আবারো বলছি বন্ধু মন দিয়ে শুনুন আমি আপনাদেরকে কি বোঝাতে চাই আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে এদিকে রাসূল বলেছেন সময় যখন ফুরিয়ে যাবে চলে যাবে কবরে কবরে যখন চলে যাবে আমার নবী বলেছেন কবরের রূপ হবে দুইটা কয়টা আর জোরে বলেন কয়টা আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কবরের রূপ হবে বন্ধু দুইটা কারণ একটা হবে জান্নাতীদের রূপ আর একটা হবে জাহান্নামীদের আমার নবী বলেছেন কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতিও হুফরাতুম মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকই জানতে পড়ব দেখতে পড়ব কে কি করেছি আর কি করিনি আমার কথা কি ব্রেইনে ঢুকে আপনাদের আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করাচ্ছি কি করাচ্ছি এই পৃথিবী থেকে ট্রেনিং নিয়ে কিভাবে বর্জ্যকে জীবনে পা রাখতে হবে সেই ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা বন্ধ আপনার আমার জন্য ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে এই কবর আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান থাকবে কোনো কিছু লুকায়িত নয় দোকানের মধ্যে যখন সিসি ক্যামেরা লাগায় আতঙ্কে থাকে মানুষ তিন রাস্তার মোড়ে যখন বন্ধু সিসিটিভি লাগায় মানুষ আতঙ্কিত হয় যেই কোনো শপিং মলে যখন সিসিটিভি বন্ধ সেটিং করে দেয় মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে কিন্তু মানুষ এতটাই বোকা তার দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরকালের জন্য সেটিং করে দিছে সেই সিসিটিভির খবর কিন্তু বান্দা রাখে না আমার কথা কি আপনাদের বুঝে আসে সিসিটিভির নাম জানেননি কি কে রহমান কাতিবিন কাঁধে বসে সকল করব লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে স্বজন বনকারে নাকির হাজির হইবে রে তখন বাস্তব কথা কিনা আর যারা বলেন না আরে বাস্তব সত্য কথা কিনা বন্ধুরে আমার আমার নবী বলেছেন কবরটা জান্নাত হবে এবং জাহান্নাম হবে বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে সেই জায়গায় একটু পরে আসবো তবে জাহান্নামীদের পরিস্থিতিটা কেমন হবে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি লম্বা আলোচনা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লায়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুমান হাবি গায়িবিন সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও কোনো সুযোগ নাই মরারও কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা কার জন্য বন্ধ জাহান্নামীদের জন্য এবার মানুষ জাহান্নামী কেমনে হলো কিভাবে হলো এবং মানুষের কর্মটা কি আমি আপনাদেরকে আজকে একটুখানি বলবো বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই ঠিক কিনা আজকে দেখলাম বক্তা অধিকার
বক্তা অধিকার থেকে মানুষ লোক মানুষ যখন গেলেন অভিযানে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায় পেঁয়াজ নাই প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই কয় নাই না উনারা আবার কি করলেন গোডাউনের দরজা ভেঙে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক 36 বস্তা পেঁয়াজ মজুদ আছে নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না আপনা বলেন পৃথিবীতে মানুষ কি যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে না আরো জোরে বলেন না আপনারা জীবনে অনেক খারাপের খবর শুনেছেন সুদের খবর শুনেছেন ঘুষের খবর শুনেছেন জুলুমের খবর শুনেছেন চুরির খবর শুনেছেন ডাকাতির খবর শুনেছেন মানুষের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যখন খবর শুনেছেন এমন একটা অপরাধ মানুষ দেদারচি করে যায় যেটা আপনারা আমার চোখের সামনে কিন্তু আমরা অবজারভেশন করছি না গবেষণা করছি না বন্ধুরে আমার এটা আমরা হাসি খুশিভাবে উড়িয়ে দিচ্ছি আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু আমরা কেমন করে হারাম উপার্জন করছি আর হারান উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে বুঝেন নাই আপনারা আপনারা ওই যে রাস্তার দাঁড়ে দাঁড়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ওইটা তো এক ধরনের ভিক্ষুক কিন্তু আমাদের আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষুক রয়েছে ওরা ভিক্ষুক সেজেছে কিন্তু মূলত ওরা ভিক্ষুক নয় আছে না নাই আমি শুরুটা এমন ভাবে করতে চাই আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু দুই বেলার খাবার যদি কারো ঘরে থাকে রে কয় বেলার দুই বেলার খাবার যদি কারো ঘরে থাকে তাহলে সে কখনোই ভিক্ষা তার জন্য জায়েজ নয় আল্লাহর হাবিব বললেন যারা সম্পদ বাড়ানোর জন্য সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে রে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্রি করতেছে কি আগুনের কয়লা বুঝেন না লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনের যিনি ভিক্ষা করতেছে কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করতেছে উনি যেন আগুনের ফুলকি আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি ভিক্ষা করতে থাকবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় দাঁড় করানো হবে তার মুখমণ্ডল সমস্ত বডি যদিও তার ইনটেক থাকে কিন্তু তার মুখের মধ্যে গোস্ত থাকবে না জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো আমাদের মধ্যে যদি এক চাপ একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকে না শুধু হাড্ডিগুলো দেখা যায় তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে ওই যে বলেছে এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝাইছি ছোট্ট করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে বাঁচতেও পড়বে না মরতেও পড়বে না পালিয়ে যেতেও পড়বে না বন্ধুরে আমার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আপনারা মন দিয়ে শুনবেন আমি আবারো বলছি আলোচনা বিবেকবানদের জন্য বিবেকহীনদের জন্য নয় ও বন্ধু এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে এখানে বর্তমানে কেন বলছি বলে হুজুর এই বিষয়টা কেন বেছে নিলেন এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো বর্তমান পাগল পড়া মানুষগুলো সব মাইক বন্ধ বাইরের একটা মাইক হরন নাই শুধু এই ছাড়া আর একটা হরন নাই মা বিল্ডার আমরা যে শেষ থাক থাক মাহফিল এমনি শেষ মাহফিল এমনি শেষ এখানে যারা আছে আপনারা শুনেন তো আপনারা কি আলোচনা আমার হারাম কিভাবে আমরা উপার্জন করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব শুনবেন যদি শুনেন আমি অল্প সময়ের মধ্যে মূল মূল কথাগুলো বলে আজকের প্রোগ্রামকে আমি শেষ করব আপনারা সবাই শুনতে রাজি কে কে রাজি হাত তোলেন মন থেকে আর জোরে পাইলে নিরানায় গো নবী পাইলে নিরানা পাইলে নিরানায় গো নবী এনার্জি ন ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বুঝছি আপনারা চুপ করে শুধু শুনেন আমি ওয়াজ করি
ঠিক আছে আমি শুধু ওয়াজ করতে থাকবো আপনারা শুধু মন দিয়ে শুনতে থাকবেন ঠিক আছে তো কিছু লাগবে না আমার বন্ধুরে আমার আমার দিকে তাকান হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবী দোজাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে রে সে কোনদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নেবে না আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কথা দিলাম গো আমার জীবন থাকতে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না এটা তো ওয়াজ বুঝেন আমার কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফটা বুঝতে পারছেন আল্লাহ রাসূল কি বলেছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত এই তোমরা বসো আরিফ তোরা কই ওই যে চ্যানেলটা ওই চ্যানেলটা কি আজকে এখানে আছে সুন্নি আপডেট চ্যানেলটা আছে না আজকে সব সময় খেয়াল রাখবি ওরে বন্ধুরে আমার মনটা দিয়ে শুনেন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা মুমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু সতর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের আলোচনা আমার নবী বললেন পৃথিবীর আমার উম্মত আমি নবী কথা দিলাম রে কেউ যদি আমাকে কথা দিতে পারো কি দিতে পারো কেউ যদি আমাকে কথা দিতে পারো রে যে তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা চেয়ে নেবে না আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কথা দিলাম গো আমি জীবনে কোনোদিন কোনো কাজ কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না কারণ এর চেয়ে বড় মধুর কোনো খবর হতে পারে না আমার নবী বলেছেন তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইবো না আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী সরকারি মদিনা তিনি বন্ধ বলে দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা আমার নবী বললেন তুমি হাতে রশি নিবা হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবা নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠগুলো বোঝাই করে তুমি নিয়ে আসবা নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা খাবার জোগাড় করা নিত্য জিনের চাহিদা পূরণ করা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না আছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবীজি দেখেন অত্যন্ত চমৎকার নিউজ গুরু দিয়েছেন আমাকে বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার কাছে সুঠামদিহি দুই যুবক এসে খবর দিল খবর দিয়েছে নবীজি বিদায় হজের সময় তিনি যাকাত বণ্টন করতেছিলেন কি যাকাত বণ্টন করতেছিলেন এমন সময় দুইজন সুঠামদিহি লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য নবীজি তাদের চোখের দিকে তাদের বডির দিকে তাকালেন নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই আমার কথাটা আপনারা বোঝেননি নবীজির সামনে দুইজন যে যাকাতের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন দুইজন অত্যন্ত সুঠাম দেহি সুস্থ বডির মানুষ স্ট্রং উইক নয়
আমার নবীজি বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম কর্ম করার মতো দক্ষতা তাদের সক্ষমতা আছে তাদের জন্য এই যাকাতের মধ্যে কোনো হক নেই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল ও বন্ধু অন্যায়কারী অপরাধে জালেম সমাজের মানুষের উপর বন্ধু সাধারণ মানুষের উপর জুলুম করে করে অর্থ উপার্জন করছে। তারা চাইলে তারা নিজেদের মতো করে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে, কিন্তু তারা সেটা না করে অন্যায়কারী অপরাধীদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভিক্ষুকের মতো 500 টাকা 1000 টাকা চেয়ে নিয়ে নিয়ে তারা নিজেরাও অপরাধী হচ্ছে, অন্যকে অপরাধ করার জন্য আরো তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী কি, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, অপরাধ বলতে আমি সব ধরনের অপরাধের কথা বলবো, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী একজন মানুষ অন্যায়কারী, জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য স্বার্থের জন্য তুমি তাকে কি দিয়ে যাচ্ছ, সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাকে সমর্থন করে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেছে সাবধান হও, এই জানার পরেও যিনি সাপোর্ট দিল তিনি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, কারণ মুখ এবং হাত যেই কোনো দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে কোনো মুমিনের ক্ষতি করে সে কখনোই মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। এটা আমার কথা নয়, এটা আপনার আমার প্রাণের নবীর কথা। আমি দেখেন আমি সাহায্য মানুষকে কখন চাইতে বলেছে, আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে একটু বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে নেই বন্ধু, টাকা পয়সা বাড়ি গাড়ি দন্দৌলতে যারা বড় হয় এদেরকে নবীজি বড় বলেনি। আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যিনি অন্তরের ধনী এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না। এখন মানুষ দুনিয়ার ধনী অর্থের ধনী যাকে তাকেই ধনী বলে। বন্ধুরে আমার হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন, সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন তুমি অপেক্ষা করো যাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত। তিনি অবস্থান করতে শুরু করলেন, অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন তিন ব্যক্তি ছাড়া আর কারু কারু কাছে সাহায্য চাওয়া হারা হালাল নয় হারাম। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু অনেক বেশি ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণী হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি কারু কাছে হাত পাতা তার জন্য বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য বৈধ। আর একটা হলো দ্বিতীয় কন্ডিশন হলো আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে দুর্যোগ আসে কি আসে না, প্রতিকূল অবস্থা হয় কি হয় না? বন্ধুরে আমার আমার নবী বলেছেন দুই নাম্বার হলো যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে, ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে, এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা আল্লাহ আল্লাহ হাবিব বলেছেন সাহায্য চাইতে পড়বে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায়। তিন নাম্বার হলো আপনার আমার প্রাণে নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে সে নিজে গরিব বললে হবে না, কিনা সে নিজে গরিব বললে হবে না, তার গোত্রের তার সমাজের তার পাড়ার তার মহল্লার তিনজন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল, সে মিসকিন হয়ে গেছে, তার সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে, অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম। ও মানে আউযুবিল্লাহ বলেন না কেন? এই তিনটা কন্ডিশন ছাড়া হাত পাতার কোন যুক্তি যুক্তিকতা নেই। আজকে কি আমরা সেটা মানছি?
আমরা টাকা বাড়ানোর জন্য অর্থ বাড়ানোর জন্য সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে চাঁদ সাহায্য চেয়ে নিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম টোটাল হারাম টোটাল হারাম আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই থাকবে কোথা থেকে আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না আমরা এখন শুটিং করতে চাই কি করতে চাই যারা বন্ধুরবাসী বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে একজন মাদ্রাসার প্রিন্সিপাল একজন মাদ্রাসার মুহাদ্দিস এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা তাদের আলোচনা হলো টপিকস আকারে আলোচনা তাদের আলোচনার মধ্যে আছে আপনার জীবনের প্রতিটা ধাপ কি কিভাবে অতিক্রম করবেন সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন আমার কথা কি বুঝেন আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন আমার চাচারা বাবার মতো যারা আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায় বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে আজকের এই এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি এই নবীর প্রেমিক আল্লাহ রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে আমি আপনাদেরকে বলি আপনারা আমার কথা রাগ করলো কিচ্ছু করার নাই আই ডোন্ট কেয়ার আমি যখন এসে ফ্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো কয়টা যুবকের মাথা টুপি দেখছেন বলেন তো কলেন কথা বলেন কয়টা যুবকের মাথা টুপি দেখছেন আপনি আজকে মাহফিলে আসবেন আলোচনা শুনতে আসেন কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি আপনি এসেছেন শুটিং করতে এটা মুসলমানের মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল টুপি পরা রাসূলের এক সুন্নাহ কারণ আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছি না আমরা নিচ্ছি কি রং ঢং দুনিয়ার লোভ লালসা যেটার মধ্যে আছে মজা আছে এটাই মনে রাখবেন পৃথিবীর সময়ের একটা সীমা আছে যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব কিন্তু ওপারের কোনো সময় ওপারের কোনো সুযোগ নেই বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন শরীফে সূরা ইউনুস সূরা ইউনুসের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াদলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দার উপর অত্যাচার করে না শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন বান্দা নিজেই নিজের উপর জুলুম করে অত্যাচার করে কি বুঝেন নাই আল্লাহ ডাজ ইন রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে কেমনে জুলুম করে পৃথিবীর অর্থ পৃথিবীর দৌলত বাড়ানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে এটা তাদের জন্য হারাম এবার আসেন এই টাকাগুলোকে নিয়ে যাওয়া যায় কবরে কথা বলেন না টাকা নিয়ে সোনা গয়না জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায় নিজেদের পছন্দের এই যে আমি আজকে পোশাকটা পরলাম কত সুন্দর একটা পোশাক আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড় সেটাই পরে আমাকে যেতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন তবে আমি একটা জায়গা কোট করে বলছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয় এবার আসেন আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না তবে কার জন্য করছেন আরে ভাই আপনি কার জন্য করছেন অন্যের হক অন্যের জুলুম আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কারো কাছে একটা ডালা পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে ডালা ডালা বুঝেন নাই আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না চুরির জিনিস খুবই ভালো বুঝি
যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য অনেক এক্সাম্পলে আছে যেমন আমাদের গ্রামে আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা কথা বলেন না আমি হক বুঝাচ্ছি মানুষ কিভাবে জাহান্নামি হচ্ছে যেমন ধরেন আপনার ঘরে ছাগল পাল আছে আরেকজনের আছে কাঁঠালের বাগান কিসের বাগান কাঁঠালের বাগান আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে মা বোনেরা ঢেক কিনা বলে বন্ধুরে আমার এক্সাম্পল দিছি বোঝার জন্য অন্যান্য ডালা যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন আপনারা আমার প্রাণের নাবি সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে বাঁচার কোনো সুযোগ নাই মরার কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই কি ছোট্ট একটা ডালা আর এখন বর্তমানে মানুষ কি ডালা নিনে কথা বলেন না কেন জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে গরিব মানুষ তাদের পছন্দ নয় ঠিক কিনা বলে গরিব মানুষ কি তাদের পছন্দ গরিব মানুষ তাদের পছন্দ নয় বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে এক বিঘা পরিমাণ কয় বিঘা এক বিঘত পরিমাণ জায়গা যদি দখল করে রে আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নে আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন এরে লালমাই বরাদর মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো এই বরাদর মপুরের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয় এগুলো আমার নয় আপনারা আমার প্রাণের নবীর কথা রে ও বন্ধু এক বিগত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয় আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে সাতটা পৃথিবী বেরি বানিয়ে পড়ায়া দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না কয়টা পৃথিবী এত দূরে যে বসে রয়েছেন কেন কি সমস্যা আমার কথা কি আপনারা বুঝেন মাত্র এক বিঘত পরিমাণ কয় বিঘত এক বিঘত পরিমাণ জায়গা জোর করে দখল করলো এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না দল লাগে কথা বলেন না কেন দল লাগে কিনা একটা টিম লাগে কিনা বন্ধু যিনি দখল করলো বুক দখল করলো ওনার জন্য সাতটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোল গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে ছোট্ট একটা মানুষ বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না এই রকম একটা পৃথিবী নয় সাত সাতটা পৃথিবী ওই জালেমগুলোর গলার মধ্যে বেরি বানিয়ে পড়ায়া দেওয়া হবে ওই যে বলেছি বন্ধু বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন আমি ওই জাহান্নামী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের খাবার ব্যবস্থা রেখেছে আমি ওই তথ্যগুলো পর্যন্ত আপনাদের কি দিব বিরক্ত হবেন কে কে বিরক্ত হবেন হাত তোলেন যারা এখানে বসছে আসলে সবগুলো সালাক এবং বুদ্ধিমান আলহামদুলিল্লাহ বলে আমি আপনাদেরকে খুশি করার জন্য বলেনি ধান ঝাড়া দিলে সিটা চলে যায় না ধান ঝাড়লে কুলাতে ধান আমি কিন্তু ধান ঝাড়ছি আমার মায়ের সাথে ছোট থাকতে কি করছি একদম সিরিয়াসলি বলছি তো মা যখন একা একা কাজ করতো মার সাথে একটু ট্রাই করতাম দেখতাম কুলাটা বাড়ি দিলে সিটাটা চড়ে যায় ধানটা কুলায় থাকে যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে এটাই বাস্তবতা কি বলেন আরে আমি আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদের থেকে বের হয় বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে
আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু জুমার দিন সাইয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিন, এটা ঈদের দিনের চাইতেও দামি, রোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই, কিন্তু সে বাড়িতে বসে রইল, ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো তিনি দৌড়ে চলে গেল, ওনার কপালটা এতটাই যে খারাপ যে ফেরেশতারা যাচ্ছে নোটবুকে নোট করতেছে, যে রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে, কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায় ওনার নসিবটা এতটাই খারাপ, ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না, বলে হুজুর কেন গো, কেন গো তার নাম ওঠে না, খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয়, আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান। আর যারা 11:30 বা 12:00 তারা আগে আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার পরে বের হয়, এরাই হলো সত্যিকারের মুমিন রে। ও বন্ধু, তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত। আমার কথা তার কাছে আপনাদের কাছে ভালো লাগে না? লাগে। আরো কি গভীরে যাব, আলোচনা শুনবেন? আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো, করতেই থাকবো। আমি জালেমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম, একটুখানি শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দোকন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে বন্ধুরে। আমার পুরোটা গাইবো না, কারণ আপনার একটু দুর্বল দুর্বল লাগে, শোর দিতে পারেন না? পারেন। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক। বন্ধু বলতে চেয়েছিলাম, 1 বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে, 60টা পৃথিবী তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দেওয়া হবে। আপনারা দেখবেন, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেই, এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন, 6টা, এই যে ওখান থেকে এখানে এনেছে, হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে, কি মনে হয়েছে? যখন আপনি 1 ঘন্টা হাতে নিয়ে রাখবেন তখন কেমন লাগবে? এটা যদিও হয় 1 কেজি, এটা বেড়ে হবে কম পক্ষে 10 কেজি, কারণ রাখতে 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 আপনার হাতগুলো দুইটা দুর্বল হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আপনি দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ 2 কেজি কিনবেন, হাতে করে হাঁটতে থাকবেন, কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে, 1 কেজি বাড়তে বাড়তে এটা 5 কেজিতে রূপ নেবে। রে পৃথিবীর মুমিন, আমি আমার ভাই আমার বাবা সবাই কেড়ে কেড়ে কে বলছি, শুধু বড় ধর্মপুর নয়, বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই, তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন, লন্ডন বলেন,
কারণ প্রত্যেকদিন আমার ওয়াজে অন আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া বলেন পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধ রাজ্যে থেকে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে ঠিক না বেঠিক ঠিক এটাই হলো কিয়ামতের আলামত এবং নিজের উপর নিজের জুলুম আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না কোরআন শরীফের ১৯ পারার কোরআন শরীফে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত খুলে দেখো আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে আল্লাহ বলেছেন যারা জুলুম করে জালেম যারা তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ বলেছেন জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ বলেছেন ওমানিজ যালিমিনা মিন নাসর আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না রে বড় ধর্মপুরের মানুষ তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই তোমরা কেন বোঝো না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথেই আছি আমি আল্লাহ আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি কারণ আপনারাই সলিড আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ কথা কি বুঝতে পারছেন আমার বিবেক আল্লাহ সবাইকে দেয়নি বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর বিবেক কি আল্লাহর দেওয়া একটা নূর এই নূর যিনি পেয়েছে তার জীবন তার পরিবার তার সমাজ তার দুনিয়া তার আখেরাত উভয়কে সে আলোকিত করতে পেরেছে কারণ একজন টিচার তো আরেকজন টিচারের সাথেই প্রেম হবে একটা মুমিনের আরেকটা মুমিনের সাথে প্রেম হবে একটা শুটিং ম্যানের আরেকটা শুটিং ম্যানের সাথে প্রেম হবে এটাই তো বাস্তবতা উল্টো দিকে প্রেম কখনোই হয় না উল্টো দিকে কি প্রেম কখনো হয় কখনো হয় না রাইট সাইডে প্রেম রং সাইডে নয় বন্ধুরে আমার একটু মনটা দিয়ে শুনবেন সাতটা পৃথিবী যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় ওই মানুষটার কি অবস্থা হবে রে বন্ধু একটুখানি ধৈর্য ধরে শোনো অথচ ইসলামকে সাপোর্ট দিচ্ছে তোমাকে এক বিঘা জোর করে দখল করতে বলেনি বর্তমানে ক্যারেক্টারলেস পিপল যারা তারা এগুলো করছে এই জন্য আমি সব সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য পোর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য যদিও পৃথিবীতে তারা নির্যাতিত নিষ্পীড়িত নিপীড়িত তারপরেও আমার নবী বলে দিয়েছেন সর্বপ্রথম আমি যখন জান্নাতির দিকে কদমটা বাড়িয়ে দিব আমার সাথে বিশাল বড় একটা জান্নাতি আমার সঙ্গে একটা দল যাবে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল পৃথিবীর সব ছেড়ে দিয়েছে আমি নবীর প্রেম তারা ছাড়েনি সুবহানাল্লাহ একটা মজা হয় না সুবহানাল্লাহ মানি জান্নাতি ফল আপনি সুবহানাল্লাহ বলছেন মানি আপনি জান্নাতি ফল খাচ্ছেন এটা আমার রাসূল বলেছেন রাসূলের কথা কি সত্য না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আউট অফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদার সেড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লাস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমি আপনাদের কি বলিষ্ঠ কণ্ঠে আপনাদের কাছ থেকে শুনতে চাই এত বড় একটা জান্নাতের বাগান ছেড়ে যারা ঘরে চলে গেছে তারা কি সুন্নি জামাত কখনো সুন্নি জামাত হতে পারে আরে কথা কি বলতে আপনাদের ভয় লাগে সুন্নি জামাতের চরিত্র কোনটা সুন্নি জামাতের চরিত্র কোনটা সুন্নাত বলেন ওয়াজিব বলেন ফরজ বলেন নফল বলেন মুস্তাহাব বলেন যেই কোনো কাজ মসজিদ বলেন মাদ্রাসা বলেন মাহফিল বলেন যেই কোনো পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামই হলো সুন্নিয়ত সুন্নিয়ত মানে শুটিং নয় সুন্নিয়ত মানে মুখে সুন্নিয়তের কথা বলবো অন্তরে সুন্নিয়তকে বিসর্জন দিবে এটার নাম সুন্নিয়ত নয় এই সুন্নিদের জন্য জান্নাত বরাদ্দ রেখেনি সুন্নিয়ত ওই সুন্নিদের জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা নবীকে নবীর আহলে বাইতকে নবীর সাহাবায়ে কেরামদেরকে পূর্বসূরী আইম্মে কেরামদেরকে ফলো করতে করতে আজ পর্যন্ত হক্কানি আলেম ওলিদের সাথে প্রেম করেছে কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে কি কি
করব আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেছেন জান্নাতে আসলে তোমরা জান্নাতি খাবার খাবে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জোরে জোরে কোন আল্লাহু আকবার এত সহজ সুন্নি জামাত করেন আপনারা না এটার নাম সুন্নি জামাত রাত্র 10টা বাজে এত বড় মাহফিল দিয়ে ঘরে গিয়ে ঘুমান এত সহজ আল্লাহ পাওয়া এত সস্তা আর মিয়া কোন কোন পরিবারের এখনো ভাত খাওয়ার টাইমও হয় নাই আমার কথাগুলো একটু খাড়া খাড়াই কারণ এখন মিষ্টি কথার দিন নাই তো মিষ্টি মানুষ আসেনি মিষ্টি কথা কইতাম সম্মানিত উপস্থিতি আবার একজন নবীর উম্মত হয়েছি তারপর কপাল পড়েছে জাহান্নাম অপেক্ষায় কেমন নবীর উম্মত আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বলেছেন দ্য 100 র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন চ্যাম্পিয়ন হলো আপনার আমার প্রাণের নবী আপনারা চিনেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ওনার জীবনে অনেক ইহুদি কান্ট্রিতে গিয়ে তিনি বাহাস করে নবীর প্রেমের বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চলে এসেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার লেখা কিতাবে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে কোন আল্লাহু আকবার আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার কে মনে করেছেন আল্লাহ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আমিন কি চমৎকার ম্যাচিং না অত্যন্ত দারুণ ডিজাইন না কিন্তু সেই নবীর আদর্শকে কুরবানি দিয়ে আমরা সুন্নিয়ত দাবি করতে পারি এই মিয়া সাহাবাই কেরাম যখন রাসূলের সামনে বসতেন রাসূল যখন বয়ান দিতেন সাহাবাই কেরামরা কি রাসূল ছেড়ে চলে যেতেন এই আদবই তো আমাদের মাঝে নাই এই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই আজকে এই কারণে আমাদের অধপতন মসজিদে হাইয়া আলা সালা বলার পরে মসজিদে আসে না এই মাহফিল দিয়ে লাভ কি আপনারা বলেন তো আজকের এই মাহফিল দিকে হেদায়েত হইছে আপনারা বলেন আমার কথা বলেন আপনারা আজকের এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভ কি এখানে কি হেদায়েতের কোনো সম্ভাবনা আছে এগুলো কি জানেন এগুলো হলো সুন্নিয়তের আকাশে কালো মেঘ এইভাবে সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয় মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত সবটা ইহুদি নাসারাদের কালচারে রঙিন হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানরা আমার দিকে তাকান হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন নাসারা বলেন তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান কে তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে কে শয়তান শয়তান আমাদের কি বন্ধু না শত্রু শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না বাস্তবতা দিয়ে বলছি আজকের যে পরিস্থিতি আমি দেখেছি এই পরিস্থিতির মধ্যে আপনারা জান্নাতে বসা জান্নাতের বাগানে বসা এটা সবচেয়ে বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা আজকে আমি মনে করি আজকে আপনারা বিজয়ী কারণ যারা চলে গেছে তারা শয়তানের ধোকায় পড়েছে আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে গায়েল করতে পারে না দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ আল্লাহ নিজে কথা দিয়েছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার শরম লাগে যেই মুরব্বী সকাল টু সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে আমি আল্লাহর পাগল হয়ে আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল তোমরা কিছু যুবক বসে আছো তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গুড নিউজ হলো তোমরা আজকে যুদ্ধে বিজয়ী আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য আমাদের জন্য কিছুই নয় আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি
একবারে রাখতে চাইনি মিজান ভাই যিনি আমাকে আপনি কথা বলছেন না জিজ্ঞেস করেন কি বলছি আমি রাখতে চাইনি আমি জানি তো এখানে আলোচনা চলবে না এখানে চলবে শুটিং ও মানে যিনি আছে মনির ভাই মনির ভাই সাথে আমি নিষেধ করছি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ অত্যন্ত লজ্জাজনক মিজান ভাই বলেন তো আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন আছে কিছু সম্মানিত উপস্থিতি এই দেখেন যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে শুনুন মনে রাখবেন আমার ওয়াজগুলো একটা একটা করে ছোট ছোট করে হাদিসগুলো বলছি একজন এক বিঘা জায়গা দখল করলো সাতটা পৃথিবী তার গলায় বন্ধ ঝুলে গেল আর সঙ্গে ধরেন একজন দুইজন পাঁচজন ছয়জন সাতজন তাকে সাপোর্ট দিল তাদেরকে কালোবাজারি বলা হয় ঠিক কিনা বলে বন্ধুরে আমার ওই কালো কালো মানুষগুলো সম্পর্কে আমার নবী বলেছেন যিনি বোক দখল করতেছে তার গলায় সাতটা পৃথিবী অলরেডি ঝুলে গেল এই জন্য আগেই বলেছি আল্লাহ বলেছেন সাতটা পৃথিবী বোঝা বহন করে বইতে হবে মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহইয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দেড়ে মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিয়ু গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড়ে সেদিন মানুষ পালাতেও পারবে না আপনারা শুধু মনে রাখবেন বলে হুজুর আপনি না ওই পাপি মানুষগুলো জালেমদের খাবার কি বরাদ্দ আছে বলবেন এটা একটু মনে করবেন আমি কিন্তু আজের এখনো বন্ধু মাঝামাঝিও যাইতে পারিনি আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব বিশেষ করে বলতে চেয়েছিলাম যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসে আছো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন যেই যুবকগুলো যৌবন কালটাকে রং তামাশায় মাতাইনি আমি আল্লাহর জিকির করেছি আমি আল্লাহকে ভয় করেছে সদা সর্বদা আমার শরণে ব্যস্ত ছিল হাবিব আপনি জানিয়ে দেন কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে একবারে একবারে বন্ধু ইনসিওর করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল قبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جل جل بلن الله أكبر কিয়ামতের দিন কি হবে জানেন মূল ভাষাটা আমি বলছি আকাশটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে তারকা গুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্বিলিত হয়ে যাবে রে কবরটা তখনই বন্ধ ওপেন করে দেওয়া হবে বন্ধু তোমার জীবনে কি করেছো আর কি করনি সব তোমার চোখের সামনে থাকবে রে বন্ধু পালাতেও পারবা না মরতেও পারবা না বাঁচতেও পারবা না সেই ভয়ঙ্কর লগ্নে তোমার যুবক যারা তোমাদের জন্য স্পেশাল নেয়ামত হলো যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিব কি দিবে এটা কি সহজ বিষয় এই দিক দিয়ে নবীজি কি বলেছেন হাদিস শরীফে ওই সমস্ত যুবকদের জন্য আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ যুবকের দল এই বড় ধর্মপুরের যুবকগুলোকে বলছি এবং গোটা পৃথিবীর যে যে দেশ থেকে নবীর প্রেমিকেরা আজকে লাইভের মাধ্যমে আলোচনা শুনছ সমস্ত যুবকগুলোকে আমি মেসেজটা দিতে চাই আমার নবী বলে দিয়েছেন ওই যুবকগুলোর রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি লিডার হবে জোর জোর কন্ন সুবহানাল্লাহ আর জোরে বন্ধুরে আমার
এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায়। চুর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরেন একজন অনেক বড় লোক আর একজন একেবারে গরিব দুস্থ, ধরেন আমি বোঝানোর জন্য বলছি জায়গাটা হলো পাঁচ গন্ডা, কয় গন্ডা? এর মধ্যে আধা ঘন্টা জায়গা ধরেন গরিবের কার, আর সাড়ে চার ঘন্টা জায়গা হলো শিল্পপতি বড় লোকের। কি চমৎকার ইসলাম ধর্ম রে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনারা বিরক্ত হবেন না। বন্ধুরে আমার, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি তো অনেক ধনী, তুমি যখন দশতলা বিশতলা বাড়ি বানাবা তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে, তার জায়গার এরিয়া মাত্র আধা ঘন্টা, কয় শতক? শতক বুঝেন না, কয় শতক? এক ঘন্টা, এদিকে আমাদের এদিকে দুই শতকে। আচ্ছা আপনাদের এদিকে চার শতক, তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন, অর্ধেক করেন, আষ্টে শতক এক ঘন্টা, তাহলে চার শতক। এই আধা ঘন্টা জায়গার মধ্যে যে গরিব বসবাস করে, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো, নবী গো কেন গো তার সাথে পরামর্শ করবো? আমার নবী বলেছেন তুমি বাড়ি বানাবে বিশতলা, তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে, যদি অসুবিধা হয় রে ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে। এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবা ওই গরিবের সাথে একটু প্ল্যান করো, একটু পরামর্শ করো, এইভাবে বাড়িটা বানাবো তোমার কোনো অসুবিধা হবে কিনা, যদি হয় তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও। আজকে আমরা সেই জায়গায় আসিনি, সেই জায়গায় নাই রে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো তো গরিব কারা মিসকিন কারা? এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তারাই তো গরিব। আমার নবী বললেন না না, তারা গরিব না রে, তাহলে কে গো নবী গরিব? আমার নবী বললেন ওরা হলো প্রকৃত গরিব, ওরা হলো প্রকৃত মিসকিন, কে গো নবী? ওরা হলো দুনিয়া থেকে অনেক নামাজ রোজা হজ যাকাত দান সৎকার সব নিয়ে আসবে, কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে, যেমন ধরেন একজনের বদনাম করেছে, সমাজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না, এক কাপ চা খেয়ে এক কাপ ঘোষ পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিনা আর একজনকে ভাগ করে দিছে, আবার যিনি অন্যায় করেনি তারপর অন্যায়ের বোঝা বইছে, এনি প্রতিবাদ করার পরে ওনার গাল একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে, এরকম আছে না নাই? আবার জোর করে, আবার জোর করে তার মাঠ থেকে সোনালী ফসল বা গাছ বা ফল টেনে চুরি করে কেটে নিয়ে এসেছে, আছে না নাই? আমার নবী বলেছেন তারা অনেক ন্যায় কাবল নিয়ে যাবে রে, যাওয়ার পরে যাকে চর দিয়েছে তাকে ন্যাক দিয়ে ঋণ পরিশোধ করতে হবে, যাকে বকা দিয়েছে তাকে ন্যাক দিয়ে পরিশোধ করতে হবে। ওই যে একটু আগে বলেছে একটা ডালার হক যদি পাও না হো, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক, আল্লাহর হাবিব বলেছেন এটাকে ছোট মনে করো না, কারণ এই হক যদি কেউ পাও না থাকে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। বন্ধু এমনি করে করে কাউকে চড় দিয়েছে, এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা, একটা একটা করে বন্ধু ন্যাকগুলো সবগুলো দিয়ে দিল, তার আমল নামায় আর কিছু নাই, কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে।
হুজুর কি করব গো আমার নবী বলে দিয়েছে উম্মত এখনো সময় আছে তোমরা সাবধান হয়ে যাও যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও বন্ধু জোর করে এনেছো তাকে দখল দখল ছেড়ে দাও তোমার এখনো পাওনা বাকি আছে কিন্তু নেক নাই কি নাই এখনো কিন্তু তোমার নেক আমল নাই নেক আমল সব শেষ হয়ে গেছে এখন ফয়সালা হবে কেমন আমার নবী জানিয়ে দিয়েছেন ফয়সালা হবে এমন রে তোমার কাছে নেক নাই তো কি হয়েছে যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আপনাদের সমাজে সব মানুষ মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে কি মিজান ভাই আরে পাইছে জান্নাতের টিকিটও পাইছে আবার ঘরের দরজাটাও অনেক শক্ত আজরাইল আসতে পারবে না আজরাইল আসলে 20 লাখ টাকার চেক দিয়ে দিবি আজরাইল টাইম টি একটু বাড়াও না আজরাইল বলবে চর চিনো চর জাস্ট টাইম নো কম্পেইন নো আর্গুমেন্ট ঠিক কিনা বলুন কি মনে করছেন কাগজি কাটি কারি ঘুড়ি বানা কর উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কাত মে আজরাইল কয় এটা আর আল্লাহ কি কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কুড়ি মানুষ যারা বুঝে গেছেন বন্ধুরে আমার এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো আত্মাটা হইল রশির মতো নাটাই হলো আজরাইল আর মালিক হলো আপনার আমার মাওলা ঠিক না পাওয়ার তো দেখান পাওয়ারটা যে কোথায় সীমাবদ্ধ এটাই তো আমরা জানি না আর জোরে আপনাদের সমাজে ঘোষ খায়া বিচার করেনি অমর খোদা মইয়ন কি আর মো ও আজকে হর মো না মুই থুইয়া সইলে যামু সইলেই যাইতা কি আনারা কেন নিকন কথা হ্যাঁ লাল ভাইয়ের মানুষ তো কো চলিয়েছে ব্যাগগুন মিলি চলিয়েছে আরে হাসাই কইছি মিয়া এমনি কয় বাংলাদেশের সব জেলার ভাষা বলতে পারি বাংলাদেশ ঘুরা আরো 2 বছর আগে শেষ সফর বাহিরে আল্লাহ নিলে কয়েকটা জায়গা সফর করে আসছি কয়েকটা দেশ আল্লাহ দেখাইছে কি বলছি বুঝতে পারছেন আমি বলি আপনাদেরকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বন্ধুরে আমার যারা ঘুষ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয় একজনের বাড়ির আঙ্গিনা আরেকজনের বরাদ্দ দেয় আছে না নাই আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে দুই পক্ষের কথা শুনে এইটা করে না রে টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায় আছে না নাই আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান সর্দার যারা বন্ধু ঘোষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে নি বিচারে কি করে 19-20 করে সূরা রহমান খুলে দেখেন আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না আপনারা রাগ হইয়েন না আপনাদেরকে বোঝার জন্য বলছি শিখার জন্য বলছি যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা কথাও ভালো করে বলতে পারে না সাক্ষীও ভালো দিতে পারে না এটা আমার কথা নয় নবীর হাদিস থেকে প্রমাণ আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী জালিম কথাও বলতে পারে সাজাইয়া গোছাইয়া সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং
এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিস বসলো রে, বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে বোকা, রায়টা পাওয়ার কথা কে সরল মানুষটা, আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো, এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরে জোরে, আরে জোরে, বন্ধুরে আমার, আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দেওনি, তুমি তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা, জোরে জোরে নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোন মজা পাইছে, কারণ মজার মানুষ যে প্রেম তো চেহারা দেখে হয় না, আত্মা দেখে হয়, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় চাম, প্রেম হয় কি দিয়া, অন্তর দিয়া, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার। বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার। আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আর একজনকে, আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে, যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ যোগিয়ে দেয়। বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও, মকমক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, জিব্রাইল চলে গেলেন, জিব্রাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু, জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন মনি মনিব, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছ এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি, মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব। এবার আমার নবী বললেন তাকে সহ ধ্বংস করে দাও, কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না, আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পরও না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান, কারণ হাত দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে, যেটা দিয়ে, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করায় আছে না, ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন, বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিব্রাইল কথা দিয়েছে রে নবীর উম্মত তোমরা টেনশন করো না, চুরের চাইতে চিকন হবে, হেরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে, আমি জিব্রাইল কথা দিলাম, ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিব্রাইল পাল করে দিব। আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই? আরে আরো জোরে কর না, আরেকটু মহব্বতে। এবার আরেকটা মজার খবর দিব বন্ধু, মজার খবরটা, আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ, এটাও কিন্তু হারাম। সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না, আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি, আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারামও নাই, যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব, তখন খুব আরে
আমার বাইরার কিছু টাকা আছে, তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব। আর কিছু মহিলাও আছে বরস বড় বাটপার, ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না, যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায়, চাইলে আনতে পারবো। ঠিক না ভাই? বন্ধুনি আমার, আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যদি টাকা পায়, যদি বন্ধু কিছু সুবিধা পায়, কিছু হাট বাজার পায়, সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে জালেমের কাছে বিক্রি করে দেয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না? আরো জোরে কর না। সৎকরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আপনার নবী আমার নবী সরকার মদিনা, তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না এই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো দেখা যায় না কেন? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো হলো এরা আপনার নাম ধরে উম্মত দুনিয়ার শতকর এবং ঘোষকর। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে, তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর, যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য, কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো? কয় না গো না নবী স্বপ্ন দেখিনি। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ। বলুন, অনেক লম্বা হাদিস, অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন, করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? রক্তের নদী। একটা রক্তের নদী, নদীতে কি থাকে? পানি। কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত। একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার, সে আসতে চায় পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আমার ধাবিত করে দে। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি যে পরস্তাকে প্রশ্ন করলেন, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু লোকটা কুলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, এই মানুষটা কে রে, তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও বড় ধর্ম ফুরনাল মাই, বড় ধর্ম ফুর, স্কুল পড়ার মানুষ ভাই বাবারা, আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি, টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অন্যের জায়গা দখল করছো, ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ, তোমরা জানো না? জিব্রাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না, ওই মানুষটা হলো আপনার নাম দাঁড়ি একদল উম্মতের মধ্যে একজন, সে হলো বড় একজন সৎকর। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে কি? মাহফিল শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আমার সময় শেষ, দুই ঘন্টা হইছে।
আর কতক্ষণ করব ওয়াজ প্রতিদিন ওয়াজ করতে হয় না আপনারা তো খুশি না আপনাদের কেউর শীতে ধরছে কেউর ফেডে বক লাগছে কে কে খুশি হাত তোলেন তো হেই তোমরা যে মাহফিল করাও না তোমাদের কমিটির লোকগুলো কই কোথা বিরিয়ানি প্যাকেট করে নাই তো তো তোমরা কই দাঁড়ান আপনি কথা বলেন না কোথায় এটা কি শুটিং স্পট তোমরা মাহফিল করাছি কি লাগা হেদায়েতের লাগা কো হেদায়েত হেদায়েত দি বক্সে ঢুকে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি এটা আমি বুঝতেছি তো আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে কারণ এই জায়গার বাদ তো স্বয়ং দিব আল্লাহ এই জায়গার ভাব পৃথিবীর কারোর হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হলো প্যারাডাইস জান্নাত গার্ডেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি এ রুমে অনলাইনে আমার আলোচনা শূন্য আমারে যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝ্জ প্রোগ্রাম নেই এনআইবি প্রোগ্রাম নেই না কারণ আমি চাই ও এমন একটা জায়গা যায় আমার দশটা করার দরকার নাই পাঁচটা করব এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে বন্ধুরে আমার আমার দিকে তাকান এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখুর ঘুষখুর মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য ঠিক কিনা বলো আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে আর এক শুক্রবার আগের আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দিয়ে ধরাই দিবে তবে এটা হাতে হাতে নয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে অসত্রা দখল করে নিয়েছে আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প কয় দশমিক কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায় তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই ভিং বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে যায় সব রাস্তায় তখন ওই যে ভূমিকম্প আসছে বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আমার কোনো ফিলিংসে নাই কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমার আল্লাহ বলছি ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখেরাতে নয় দুনিয়াতেও দিয়েছি আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হাসছি কেন হাসছি জানেন যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে টিভির সামনে থাকে আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে হেনে নাই ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ঈসা নবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো বলে হুজুর আমরারে করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে আল্লাহ কথা দিছে আমি হব কিন্তু আখেরাতে তো সুযোগ নাই আখেরাতে কি নাই কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে ওমা আই কি মিশা কইতে আছি নাই তো হাসাই কইতে আছি কি আর আই একখানা হাসা কথা কই
আই মিছা কইনো আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই ব্যাকগন আওয়াজ দিকন ঠিক না না ঠিক আর ব্যাক মিলিকন ঠিক আমার নবীকে জন এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আপনি এবং আপনার হাল্লাকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন সুদখুর শুধু সভাপতি নয় সেক্রেটারি নয় আপনারা সবাই মিললে যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড়াইয়া দাঁড় করিয়ে দেন তারপরে তার জন্য জান্নাতের দরজা খোলা নাই আমার রাসূল বলেছেন বলতাম নি আমার রাসূল বলেছেন লা তুকবারু সলাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন ঘুরুল আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না হালাল টাকা ছাড়া দান সৎকাও কবুল হয় না আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন ঠিক কিনা বলে আবার বের হওয়ার সময় আপনি জোতাগুলো একটু আগাইয়া দেন ঠিক না বে ঠিক কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস ঠিক না বে ঠিক আপনি তো জানেন না সে চরিত্রহীন সে কখনো মুমিন নয় নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে রাসূল তিন তিনবার বলেছেন সে মুমিন নয় আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু বিজন ভাই আসেনিও আছে আছে তিনবার বলছে নবীজি সে তো মুমিন নয় তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা সে 9 টাকা হালাল যুক্ত করেছে 1টি টাকা সুদের টাকা যুক্ত করেছে এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না চাকরি গেলে কি হয়েছে আরে হ্যাঁ আরে জেহেনে দেখবেন আমি আপনাদেরকে বলে যাই আজকে এই হাজার এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি ফাইজলামি করে ক্যারেক্টারে চরিত্রহীন এটারে জোর করে ধরে খাড় করে দিবেন বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব তুমি নামাজ পড়াও আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে জাতির মাঝে মুসলমানের মাঝে শান্তি ফিরে আসবে অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল আমি সেজদা নিয়ে কথা বলেছি আমার দিকে তাকান 9 টাকা হালাল কয় টাকা 9 টাকা হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন কইতাম নি বাকি দেন বলেন কি দিয়ে ভাই কইতাম বলেন কইতাম বলে না না মুই চা খাই না আই তো কিতা কইতা আমি বিকু মিলা ভিক্টোরিয়া কলেজের ছাত্র আর কই যাকে মুরকার আত্তা নেই না জি বলো না অনলাইনে দেখেন নাই গাজীপুরে যে গেছি জি কয় কয় লক্ষ ওহাবি কয় লক্ষ নবীর দুশমন যে এক লগ হইছে কল্পনা করতে পারতেন না আমি শুধু অনলি ওয়ান পারসন একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে যখন ওয়াজ শুরু করছে সব ভাগ গেছে ময়মিন সিংহে গেছি এমন ভাবে অ্যাটাক করছে পরে যখন কথা বলা শুরু হইছে পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না মুনশিরে ফিরে দেই নাই আও দাও আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হইছে কঠিন ভাবে পরাজিত হইছে কথা বলেন না কেন হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শা আও রাক্কাবাত আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে ওমা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আরে আমি গাজী সুলাইমান রে বানাইছে না তো আপনারে সব বানাইছে তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না
সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলামের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষ রে। সুবহানাল্লাহ। মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিল্লে। আরে মানুষটি কালো হইলো কিল্লাই, দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যে মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না। আপনারা একটু মন দিয়ে শুনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছেন 9টি টাকা তুমি হালাল আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের টাকাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমা আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাতুড়ান দাদা, আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ুই পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল, পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার। বলে হুজুর জানেন কেমনে, জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেকই ডাইয়া খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যাইতো, ঠিক না? ঠিক হ্যাঁ আসেনি অনেক তো পড়তো, তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো আমি, চলে গেলে পড়বে, সমস্যা নাই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরল, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না, বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একই বাড়ি রূপে গুণে বড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার কত মজা খবর শোনো, আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু জর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলই বলছে, হাদিস দুইটা কে বলছে? রাসূলই বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা এত দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে, কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? আপনারা বলেন আমার দিকে তাকান, দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে?
তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক আজকে বাবা হওনি কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না। তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড অবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসারিন হুববি নাবিকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছ তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুববি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহব্য হারে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ালি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কুরআন, দ্য হোলি কুরআন। কোরআন পাঠিয়েছেন কারণ আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোই। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজম মনির উজ্জ্বল প্রদীপ মাহমুদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে, আমি আপনাদেরকে মনে রাখবো প্রত্যেকটা মাহফিলে, আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো। কারণ আমার জীবনের ইতিহাসে আজকেই ফার্স্ট, দেখেই মনে হয়েছে যে আজকের কেয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতা সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, যে ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেন ওলা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 37 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সৌদ বলেন, ঘোষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘোষকে ফয়সালা একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোন নিয়ামত, কোন সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানেই শুধু সীমাবদ্ধ নয়, বন্ধু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারও বরাদ্দ রাখছে। একটু বলবো নি, তাদের জন্য খাবার, যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে পানির পিপাসা লাগে, তারা গরম পানি খায় না, ঠান্ডা পানি খোঁজে, ফ্রিজিং করা। বন্ধু কাল কিয়ামতের ময়দানে অপরাধী জালেম গুলোর এমন পরিস্থিতি হবে। হাদিস শরীফের মধ্যে দুই রকম বর্ণনা আমি পেয়েছি, অনেক বেশি পিপাসা লাগবে, তাকে এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে,
আবার কোন কোন হাদিসের মধ্যে সে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু বন্ধু জুস তো দেখেন, জুস ম্যাঙ্গো জুস দেখেন না লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে, বাঁচতে পারবো না, মরতে পারবো না, পালাতে পারবো না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন কোরআনের মধ্যে এসেছে জাক্কুম, কি এটা একটা বিষাক্ত ফল। আমি আপনাদের কি বুঝাই, দুনিয়াতে আপনি সোদের হোক আর ঘোষের হোক যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না, খাসির গোস্ত, খাসি ভাল লাগে না, ওটের গোস্ত, পুকুরের মাছ ভাল লাগে না, নদীর মাছ ঠিক কিনা বলে, বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ার সর ওই যে কিশোরগঞ্জ যাইতে আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার, মাহফিল শেষ মাছ ধরা মাছ বাজার আসার সময় দাম টাম নাই মাছ আইসে নিয়ে আসছি অনেক মজার মাছ, আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু তুমি এমন কুকর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো, বিচারহীন করেছো, একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো ঠিক কিনা বলেন, একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা, মানুষ সরকারের দোষ দেয় কার দোষ কথা বলেন না কেন, সরকারের দোষ দেয় আমি এটা একমত নই, কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আইন, আমি এবং আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য, বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে, কত টাকা, আর একটা দোকানে গিয়ে দেখি 190 টাকা, আর একটা দোকানে গিয়ে দেখি 180 টাকা, পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির। আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে, আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু, এটা কি জুলুম কিনা অত্যাচার কিনা? বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন, আমাদের সমস্যার কোনো শেষ নাই। যেমন আলু কিনতে গেলেন 5টা 1 কেজি হলো, 3টা ভালো, 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার, বাইর থেকে এনে দেখেন নষ্ট, কিন্তু ওই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল, কারণ সে জানে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না নাই বন্ধুরে আমার, বলতে বলতে অনেক দূর চলে যাব আমি। দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন আমরা করি, যিনি হাউস ওয়াইফ গৃহিণী রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায়, এত কষ্ট করে রান্না করেছে ভালো লাগলো না আবার ওনাকে দিয়ে রান্না করো, কারণ তুমি তো স্বাধীন কিন্তু তুমি এত অপরাধ করেছো, তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাবে। আল্লাহ বলেছে মুখরোচক খাবার সম্ভব নয়, আল্লাহ কোরআনে খবর দিয়েছেন আমি ওই পাপীদের জন্য জালেমদের জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ গুলো, তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ, সব নারীদের কিনাচানাচি করেছ, আর যার উপর নির্যাতন করেছ সে তাহাজ্জতের সময় বসে বসে আমার কাছে চোখে অস্ত্র দিয়ে চিঠি লিখেছে ঠিক না বেঠি, আরো জোরে বলে
বর্তমানে জালেমরা যত চিঠি লিখে আমরা হয়তো ভালো বক্তা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে, আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি, কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, ওই মুয়াজ্জিনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই, কারণ বলতে দেরি চাকরি চলে যে দেহ দেরি হবে না, কারণ এটা হলো সবচেয়ে বড় জুলুম, কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ, এটা হলো সবচেয়ে বড় জালিম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলো গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে, কথা বলে না? না কি ব্যাঠিক বলছি আমি? আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে, ইসলামের শিক্ষা আলো কিন্তু নিভে যাবে পৃথিবীতে, মারামারি কাটাকাটি হানাহানি, কেউ না কেউ কোন না কোন আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে, ঠিক না? ঠিক, আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই, একটা খাবার বরাদ্দ রেখেছি সেটার নাম হলো জাক্কুম, সেটার নাম কি? এটা এতটাই বিষাক্ত হবে আমার দিকে তাকান, আলোচনা শেষ, মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে, এই বড় দরবপুর স্কুল পাড়ার জমিনে আমার কথা নয়, একটা ফোঁটা যাক্ষণ যদি এই মুহূর্তে আল্লাহ ফালায়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না, পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আর একটা খাবার যেটার নাম হলো তিনাতুল খাবার, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম, বুঝছেন নি? পুরস্কার না এটা, এটা কি পুরস্কার নাকি তিরস্কার? জাহান্নামীদের জন্য এটাকে কি বলা হয়? আল্লাহ প্রদত্ত একটা আজাব, গজব কি? আরেকটা জাহান্নামী যে পাপি সে একবারে পৌঁছে যাবে, কি হয়ে যাবে গোস্ত, কি হয়ে যাবে পচে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল ভরো, কি করো আরেকটারে দাও, যেটা একবার পচছে এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে, কি হবে? একবার তো পচে এটা কি হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে, নরম হয়ে গেছে, আবার কিন্তু এটা গঠন হবে, একটা পচবে এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে, আর ওইটা পচবে এটারটা আবার ওইটাকে খাইতে দিবে, এইভাবে কন্টিনিউ অবন্ধ চলতে থাকবে। মনে রাখবেন অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত পরকালে অভিশপ্ত, তাদের জন্য তিনাতুল কাবাল বরাদ্দ, আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম, জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্নাম, কমপক্ষে 99টা সাপ থাকবে, এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সোমল মারতে শুরু করবে, বন্ধুরে আমার এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায় গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে মারা যাবে, ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সোমল মারতে থাকবে। ওই যে বলেছি বাঁচারের সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি করবেন? জোর জোর করে জায়গা দখল করা যাবে? একজনের সীমানা আরেকজনকে ঘোষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে? একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে? বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সব হারাম, সব কি হারাম, কি করবেন? বাঁচতে হবে, বাঁচতে হলে কি করতে হবে? সূরা আনকাবুত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সঠিকভাবে পড়ো, তবে নামাজও তো হইবো না ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে, বলে হুজুর তওবা করব, কি করব? যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন, গোস্তগুলো মোটা তাজা হয়েছে, তার তওবা তো কবুল হবে না, কোথায় যাবে? বন্ধুরে আমার পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর,
নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলব না, আমরা চলব কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল প্রেরণা। আমি আর আলোচনা করব না, একটু মিলাদ কেমন করতে হইব, মাইক্রোফোনটা দাও তো।